হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে করে দেখাবো আলু পুরি। সেখানে 2 টেবিল স্পুনের মতন আমি অয়েল নিয়েছি, আধা চা চামচ সল্ট, এবং এখানে 1 কাপের মতো ময়দা আছে, এবং 3টি আলু সিদ্ধ আমি করতে দিয়েছি। তো ততক্ষণে আমি আমার ডোটা তৈরি করে নিব, এবং যত সম্ভব একটু ঠান্ডা পানি যতটুকু লাগে আধা কাপের মতন আমি ইউজ করব, যেহেতু 1 কাপ ময়দা। সো চলুন শুরু করা যাক। সো প্রথমে আমি ডোটা তৈরি করে নিব, এবং আধা ঘন্টা ডোটাকে রেস্ট দিব। আধা ঘন্টার ভিতরে আমাদের ডোটা আরো ফুলে যাবে। পানিটা আমি দিয়ে নিয়েছি আধা কাপের মতো, এখন একটু ভালো করে মুছে নিব। দেখতেই পাচ্ছেন ডোটা দেখতে কত মোলায়েম লাগছে, এটা আধা ঘন্টা পর দেখতে আরো সুন্দর লাগবে। সো এখন আমি আমার পুরীর যে ডোটা করেছিলাম সেটাকে আমি আধা ঘন্টার জন্য এভাবে রেখে দিব। সো আলু পুরীর জন্য আমি এখানে অনিয়ন নিয়ে নিয়েছি, তেলে দেয়া শুকনো মরিচ নিয়েছি যেটা কিনা রেড চিলি, অ্যান্ড এখানে হচ্ছে পেপার গুঁড়া নিয়েছি যেটা কিনা হচ্ছে জিরার গুঁড়া, আর ধনে পাতা কুচি। আর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে খুব সহজেই আপনি আলু ভর্তাটা করে নিতে পারবেন, এটা আপনি যে কোনো সুপার শপে কিনতে পারবেন। এখন আমি ডোটা দেখছি কেমন হয়েছে, খুব ভালো মতন দেখতে পাচ্ছেন ডোটা কি সুন্দর সফট এবং ফুলে উঠেছে। এখন আমি ছোট ছোট বল করে নেব, কেটে 6টা কি 7টা পুরীর মতন করে পরিবেশন করতে পারবেন। সো লেট সিস্টার, সো এখানে আমার সিদ্ধ করা আলু আছে, আমি বড় পিসের ঠিক 2টি আলু নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এবং আপনারা যদি খুব কুইক করতে চান, যেহেতু মেহমান চলে আসলে খুব তাড়াতাড়ি করতে হয়, আলু সিদ্ধটা থাকে না, সো সেক্ষেত্রে আপনারা আলুটা সিদ্ধ করবেন আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে, আধা ঘন্টাও লাগে না, 20 মিনিটের একটু কম সময় লাগে। সো সাথে সাথে যদি আপনারা পানিটা শুকিয়ে ফ্রিজে রেখে দেন, সাথে সাথে আলুটা ঠান্ডা হয়ে যায়, খোসাটাও সিলতে সুবিধা হয়। আমি একটু দেখিয়ে নিচ্ছি, এখানে দেখুন কত সহজেই ছিলাচ্ছে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুইটার বেলে নিতে হয়। প্রথমে আমি এটার সাহায্যে ভর্তা করে নিব, ম্যাশড করে নিব। সেখানে দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি একে একে করে, এবং খুব সহজেই ছিলে আছে। সো চলুন শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ইয়া করছি, আলুগুলোকে প্রথমে আমি ভর্তা করে নিব এটির সাহায্যে। দেখছেন খুব সহজেই আলুগুলো গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। আর এখানে আমি তেলে নিলাম, যে চিলিটা ছিল সেটাকে হাতের সাহায্যে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে একটু সরষের তেলও দিতে পারেন, বাট আমি এখানে ইউজ করবো না। আর যেটা বলা হয় নাই, আলুটার ভিতরে ঠিক আধা চা চামচ লবণ দিলেই হবে। সো গাইস, পুরীর ভিতরে যে পুরটা আমি দিব আলু সেটা তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে রুটির মতন ছোট ছোট করে পুরীর সাইজে বানাতে হয়, এবং কিভাবে পুরটা ঢুকিয়ে ভাজতে হয়। সো দেখতেই পাচ্ছেন এটা একদম ড্রাই করেছি, আপনারা চাইলে একটু অয়েল দিয়ে এটাকে লিকুইডও করতে পারেন। সো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এভাবে, ঠিক হাতের সাহায্যে আমি গোল করে নেব, যেহেতু এটাতে আমার অয়েল ইউজ করা আছে, সো সেক্ষেত্রে আমি কোনো ময়দা এক্সট্রা ইউজ করব না।
দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পুরটা দিয়ে দিয়েছি। এবার এভাবে করে আবার একবার বেলে নিব, উল্টা পাশ করে আবার বেলে নিব। খেয়াল রাখতে হবে আলুটা বের না হয়ে যায়। এভাবে আমি একে একে সবগুলো বেলে নিচ্ছি। তো গাইস, তৈরি হয়ে গেল আমাদের আলু পুরি বেলা। সো দেখছেন একে একে আমি 6টি করে নিয়েছি, এখন এগুলো তেলে ভেজে নেব। সো তেলে ভাজার জন্য এখানে আমি গ্যাসের চুলায় আগুন ধরিয়ে দিচ্ছি। এবার আপনারা চাইলে ঠিক এরকম একটি সসপ্যানও নিতে পারেন, নন স্টিক, বাট আমি প্রেফার করি এরকম ঠিক ডিপ টাইপের কড়ায়। তেল ঢেলে নিচ্ছি, মনে রাখতে হবে তেলটা বেশি দিতে হবে যাতে ডিপ হয়, পুঁইটা ডুবে, পুঁইটা ডুবলে আপনার ভালোভাবে ফুলে উঠবে। সো আমি ওয়েট করছি তেলটা গরম হওয়া পর্যন্ত, ফিরে আসছে ঠিক 5 মিনিট পর। সো দেখতেই পাচ্ছেন তেলটা একটু গরম হয়ে আসছে, বোঝা যাচ্ছে। আমি এখানে ঠিকমতো দেখাতে পারছি না, আলোটা একটু কম তার জন্য। সো এখন ঠিকই দেখতে পাচ্ছেন নিশ্চয় যে তেলটা গরম হয়ে যাচ্ছে। তো আমি একে একে ছেড়ে দিব। ফার্স্ট ছোট একটা করেছিলাম, সেটাই আমি ছাড়ছি, দেখতে পাচ্ছেন। এবং ঠিক এরকম একটি ছাঁকনি আলা চামচের সাহায্যে আপনি করে নিতে পারেন, আই মিন খুন্তি। এবার এরকম করে দিলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলে যাবে এবং ভিতরে তেলটা যাবে। দেখুন কিভাবে ফুলছে। আমি আগেই বলেছিলাম যে যখন বেলবেন খেয়াল রাখতে হবে আলুটা যেন বের না হয়ে যায়, আলুটা বের হয়ে গেলে ফুলে না। এবং খুব কম ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমে আপনি এটা করতে পারেন, বেশি কিছু লাগছে না। এবং আগেও করে রেখে দিতে পারেন, জাস্ট ডোটা করে রেখে দিলে পরের দিন করে নিলেন, এবং আলু সিদ্ধ করেও আপনি রেখে দিতে পারেন। বিকেলে একটু চার সাথে বা যে কোনো গেস্টের সাথে সাথে আপনি এটা করে নিতে পারেন। এবং আরেকটা জিনিস বলছি আপনাদেরকে, উল্টানোর সময় একটু খেয়াল রাখবেন যাতে গায়ে ছিটে না পড়ে, সেক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ যেহেতু এটা তেল, গরম তেল, ঠোসা পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সময়টা হয়ে এসেছে, এক সাইড লাল হয়ে গেছে, আমি আরেক সাইড করে নিচ্ছি। এবং যখনই এটা করবেন ঠিক এভাবে দিয়ে দিবেন। একটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি একে একে সবগুলো করে নেব এবং করার শেষে আমি দেখাচ্ছি এটা দেখতে কেমন লাগছে। ওয়াও, দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে গেছে। এটা আমার 4 নাম্বার, দিস ইজ দ্য 4th ওয়ান, অ্যান্ড দিস ইজ মাই লাস্ট ওয়ান। ওয়াও, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন ঠিক আপনাদের পুরিটাও এরকমই হবে, দেখতে সুন্দর। সো গাইস, দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার আলু পুরি। সো আশা করি আপনারা আমার রেসিপিটা ফলো করবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মি অ্যান্ড প্লিজ সাপোর্ট মি। বাই।